শিল্পী সমিতির নির্বাচনে নিপুণের প্যানেল থেকে ইলিয়াস কাঞ্চনকে বাদ দিয়ে চিত্রনায়ক ফিরদৌস সভাপতি হবেন এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। ঢাকা সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ফিরদৌস এখন ঢাকা দশ আসনের এমপি হয়েও কি শিল্পী সমিতির সভাপতি হতে চান? অনেকের মুখে কিছুদিন থেকে এমন কথা শোনা যাচ্ছিল। সদ্য নির্বাচিত এই এমপিকে নিয়ে ইতিমধ্যেই কথা রটেছে। আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের সভাপতি পদে লড়বেন তিনি। বর্তমান কমিটির সভাপতি ইলিয়াস কাঞ্চনের পরিবর্তে ফেরদৌস এমন কথার ইঙ্গিত দিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ আক্তারও। তবে শিল্পী সমিতির এই নির্বাচনে সভাপতি হওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন ফেরদৌস। তার কথায়, না আমি করতে পারবো না, তাছাড়া এই নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, আমার আগ্রহও নেই, আমি একসঙ্গে দুই দায়িত্ব কিভাবে পালন করব, শিল্পী সমিতি নিয়ে আমার কোনো ভাবনা নেই। ফেরদৌস জানান, শিল্পী সমিতি নয় তার নতুন দায়িত্ব নিয়েই থাকতে চান তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েই চমক দেখিয়েছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় এই নায়ক। আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঢাকা দশ আসনে নির্বাচিত হয়েছেন তিনি। এই প্রসঙ্গে ফেরদৌস বলেন, আমার উপর যে বিশ্বাস আস্থা দল ও ভোটার সহ এলাকাবাসী দেখিয়েছেন তার প্রতিদান যেন আমি দিতে পারি, কোনো কাজ বিঘ্নিত না হয় সেটার চেষ্টা করে যাব। প্রসঙ্গত, বর্তমানে ফেরদৌস অভিনীত মুক্তির অপেক্ষায় আছে সরকারি অনুদানে নির্মিত আহারে জীবন সিনেমাটি। ছটকু আহমেদ পরিচালিত ছবিতে তার সহশিল্পী চিত্রনায়িকা পূর্ণিমা। চলতি বছরেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, চলচ্চিত্র শিল্পী সমিতির 2022-24 মেয়াদের নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তারের মধ্যকার সাধারণ সম্পাদকের পদ নিয়ে চলমান দ্বন্দ্ব চূড়ান্ত সুরাহা না হলে আগাম নির্বাচন সান্নিধ্য। শিল্পী সমিতির বর্তমান মেয়াদে সাধারণ সম্পাদকের চেয়ার নিয়ে ঘটে যাওয়া নানান নাটকীয়তা সিনেমার গল্পকেও হার মানিয়েছে। তাদের দুইজনের কথা যুদ্ধ তো এখনো চলমান। প্রিয় দর্শক, শিল্পী সমিতির নির্বাচনে আপনি চলচ্চিত্রের কাকে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে দেখতে চান তা জানিয়ে অবশ্যই কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্যটি। এদিকে 14 ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে অপু বিশ্বাসের সিনেমা ছায়াবৃক্ষ। চা শ্রমিকদের জীবনের বিভিন্ন গল্প নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা ছায়াবৃক্ষ। 2019-20 অর্থ বছরে সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাটির চিত্রনাট্য পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। এতে জুটিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক নীরব ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। গেল ঈদে বন্ধন বিশ্বাস পরিচালিত লাল শাড়ি সিনেমাটি মুক্তি পেয়েছিল। সিনেমাটি ঈদের দিন থেকেই দর্শকদের মধ্যে বেশ আলোচনায় ছিল। এবার পরিচালক জানালেন নতুন খবর, তার নির্মিত ছায়াবৃক্ষ সিনেমাটি 16 ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবেন। বন্ধন বিশ্বাস বলেন, 16 ফেব্রুয়ারি ছায়াবৃক্ষ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেব, প্রস্তুতি নেওয়া হচ্ছে, সিনেমাপ্রেমী ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম হব বলে মনে করি। মোট কথা, দর্শক ভিন্ন ধরনের একটা গল্প দেখবেন বড় পর্দায়। এই সিনেমায় নীরব অপু ছাড়া আরও অভিনয় করেছেন কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি, আজম খান, অনুপম কথাচিত্রের ব্যানারে। সিনেমাটির কাহিনী ও সংলাপ তানভীর আহমেদ, সিডনি।